তাহলে কি ইস্ট বেঙ্গল তাদের ঘরের মাঠে প্রথম জয়টা পাবে এফসি গোয়ার বিরুদ্ধে? কি রয়েছে আপডেট এমন কি জানাবো। অঙ্কিত যাদব কি আজকে ফার্স্ট টিমে থাকছে নাকি অঙ্কিত যাদবের জায়গায় আজকে আবারও সুমিত পাসি থাকছে? কি রয়েছে ইস্ট বেঙ্গলের নতুন টিমের আপডেট এমন কি জানাবো। বাংলা ভার্সেস কেরালা ম্যাচ কেমন হলো এবং বাংলার ছেলেরা কেরালাকে কত গোলে হারালো এমন কি জানাবো। অনূর্ধ্ব ১৭ ওম্যান্স ওয়ার্ল্ড কাপের আপডেট। নমস্কার বন্ধুরা, আমি জয় শুরু করছি আজকের আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড। আজকে এরকমই কিন্তু বেশ কিছু আপডেট তোমাদের সাথে পরপর শেয়ার করব। তো আজকে কিন্তু আইএসএল এর ম্যাচ রয়েছে, ইস্ট বেঙ্গলের দ্বিতীয় ম্যাচ আইএসএল এর, এবং আজকে ইস্ট বেঙ্গল নিজেদের ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে লড়তে চলেছে। আর এফসি গোয়া কিন্তু কোনো বর্তমানে হেলাবেলা টিম নয়, এফসি গোয়া কিন্তু অনেক ভালো টিম এবার কিন্তু গড়েছে। তার মধ্যে আলভারোর মতন প্লেয়ার আছে, এই আলভারোর প্লেয়ারকে তোমরা সবাই জানো কেরালার হয়ে আগের বছর অসাধারণ পারফরমেন্স করেছে, এবং এরু বেইদিয়ার মতন প্লেয়ার আছে। এবং ভারতীয় প্লেয়ার যদি বলি, ব্র্যান্ডন আছে, আনোয়ার আলী আছে, গ্লেন মার্টিন আছে, এরকম ভালো ভালো মাঝমাঠ এবং ফরওয়ার্ড প্লেয়ার কিন্তু গোয়ার টিমে আছে। কিন্তু এফসি গোয়া কোচকে কালকে এখন সাংবাদিক সম্মেলনে জিজ্ঞেস করা হয় এই ম্যাচটা কেমন হবে, তখন কিন্তু এফসি গোয়ার কোচ কিন্তু বলে ইস্ট বেঙ্গলকে নিজেদের ঘরের মাঠে হারানোটা অনেকটা চাপে, আর ইস্ট বেঙ্গল বর্তমানে টিম কিন্তু অনেকটাই শক্তিশালী হয়েছে, তো এখানে ম্যাচটা কিন্তু খুব হাড্ডাহাড্ডি হতে চলেছে। তো এফসি গোয়া কি গোয়ার কোচ কিন্তু আগে থেকেই ইস্ট বেঙ্গলকে একটুখানি মানে শক্তিশালী হিসাবেই দেখছে। আর যদি আমি ইস্ট বেঙ্গলের কথা বলি, তাহলে আজকে যদি ইস্ট বেঙ্গলের ফার্স্ট টিম নামায় তাহলে কেমন নামালে ভালো হয়? দেখো, ওপরে যদি ক্লিটন সিলভার ভিপি সুয়ে শুরু করে তাহলে তো কোনো অসুবিধা থাকার কথা না, দুটো প্লেয়ারই কিন্তু ভালো। কিন্তু যদি আমি উইংয়ের দিকে আসি, তরুণ যে তুহিন এবং কিন্তু সুমিত পাসি, এই দুটো প্লেয়ারকে আমার আগের দিন ভালো লাগেনি। আর এই দিকে তো এই উইঙ্গারের যদি আমি কথা বলি তাহলে কিন্তু বলতেই হবে অঙ্কিত যাদবের কথা। 47টা ম্যাচ খেলেছে প্লেয়ারটা, প্লাস হায়দ্রাবাদ আগের বছর চ্যাম্পিয়ন টিমের হয়ে 20খানা ম্যাচ খেলেছে, প্লাস গোলও আছে। এই প্লেয়ারকে কিন্তু তোমার যে ইস্ট বেঙ্গল কোচ কিন্তু রিজার্ভে ঢুকিয়ে দিয়েছিল, তারপরে কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকদের চাপে কিন্তু আবার তাকে সিনিয়র দলে ডাকা হয়। তো এই যে এই জিনিসটা কেন করছে আমি জানি না, দিনের পর দিন সুমিত পাসি একটা উইঙ্গার হওয়া সত্ত্বেও খারাপ খেলে যাচ্ছে, একটা বল প্রতিটা বল মিস করছে, তা সত্ত্বেও সুমিত পাসিকে জায়গা দিয়ে অঙ্কিত যাদবকে মানে বসিয়ে রাখছে। এটা মনে হচ্ছে সুমিত পাসির সাথে মানে হেড কোচ ইস্ট বেঙ্গল হেড কোচের বাবা ছেলের সম্পর্ক, বাবা ছেলেও মনে এতটা করে না, যাই হোক যা করছে এটা মানে আলগা পীড়িত বলে না, আলগা পীড়িত করছে। যাই হোক, সুমিত আর অনেকেই বলবে সুমিত পাসি তো গোল পেয়েছে ইস্ট বেঙ্গলের হয়ে কদিন আগে, তাহলে তো ভালো প্লেয়ার। একদমই না, গোল পেলেই কোনো প্লেয়ার ভালো হয় না, একটা প্লেয়ারকে অনেক রকম জিনিস দেখতে হয়, তারপরে সেই প্লেয়ারটাকে বিচার করায় সেই প্লেয়ারটা ভালো, গোল তো সবাই করতে পারে। যাই হোক, আরও যদি আমি মাঝমাঠের কথায় আসি তাহলে কিন্তু বলতে হবে অ্যালেক্স লিমা, ওকে কিন্তু অবশ্যই লাগবে, সৌভিককেও লাগবে, বঙ্গ সন্তান খুব ভালো প্লেয়ার। এবার যদি আমি নিচে চলে আসি তাহলে কিন্তু কেরিয়াকো আছে, ইভান আছে, তারপরে লাল আছে, জেরি আছে, তারপরে হচ্ছে অঙ্কিত মুখার্জি আছে, অনেকগুলো কিন্তু অপশান আছে ডিফেন্সে, ডিফেন্সে কিন্তু বাজিমাত করতেই পারে। আর তারপরে কিন্তু গোলে কিন্তু করমজিৎ সিং আছে, করমজিৎ অসাধারণ গোলকিপার, আগের দিন কয়েকটা মিস্টেক করেছে এর জন্য গোল হয়ে গেছে। যাই হোক, আজকে যদি ইস্ট বেঙ্গল একটুখানি মানে ইস্ট বেঙ্গল কোচের উপর যদি একটু ছাড়া যায়, যদি ঠান্ডা মাথায় একটু টিমটা বানায় তাহলে কিন্তু ভালো বলছি, টিম কিন্তু ভালো হবে আর ইস্ট বেঙ্গলের কিন্তু জয় পাওয়ার একটা সম্ভাবনা আছে। এবার চলে আসি ন্যাশনাল গেমের কথায়। ন্যাশনাল গেমে কিন্তু বাংলা ভার্সেস কেরালা কালকে কিন্তু ফাইনাল হয়েছিল, আর সেখানে কিন্তু বাংলা পুরো দারুণভাবে প্রতিশোধ নিয়েছে কেরালার বিরুদ্ধে, কারণ কালকে কিন্তু কেরালাকে বাংলা 5-0 গোলে হারিয়েছে। এটা অসাধারণ একটা ব্যাপার, অসাধারণ একটা দারুণ ব্যাপার, কারণ কদিন আগে সন্তোষ ট্রফিতে কিন্তু ভালো বড় ব্যবধানে হেরেছিল বাংলা, এখানে কিন্তু বেশ ভালোভাবে কিন্তু প্রতিশোধটা নিয়েছে, তো এখানে কিন্তু খুব ভালো ব্যাপার। আর কোচ কিন্তু ছিল কালকে বিশ্বজিৎ বাবু, তো বিশ্বজিৎ বাবুকেও কিন্তু অনেক শুভেচ্ছা, আর নতুন নতুন বাংলার ছেলেদেরও কিন্তু অনেক শুভেচ্ছা। এবার চলে আসি আমাদের যে অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের কথায়। কালকে কিন্তু আমেরিকার সাথে খেলা ছিল, তোমরা সবাই জানো, আর সেখানে কিন্তু আমাদের মহিলা বিশ্ব মহিলা প্লেয়াররা কিন্তু তাদের কাছে 8-0 গোলে হেরেছে। আর হারবেই না বা কেন, মানে আমেরিকার যে মেয়েদের যদি তুমি বয়স দেখো, 17 বছর বয়সী মেয়েগুলো প্রায় 6-7 ফুটের কাছাকাছি লম্বা, আর আমাদের বাচ্চা বাচ্চা মেয়েগুলো খুবই ছোটো ছোটো, তো তাদের উপর থেকে যদি বলটাকে হালকা করে চিপ করে দেয় আরামসে কিন্তু গোল হয়ে যাওয়ার কথা। যাই হোক, পরের ম্যাচ 14 তারিখ ইন্ডিয়া ভার্সেস মরক্কো, অবশ্যই লক্ষ্য রেখো, স্পোর্টস 18 লাইভ দেখাচ্ছে, তাছাড়া অনেক জায়গায় লাইভ শেয়ার হচ্ছে, তো সেখান থেকে দেখতে পারো। তো আজকের মতন ভিডিও এতটুকুই, ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলাও, টাটা।